বুধবার সকালে বরিশালে বিএনপির মানববন্ধনে অংশ নিতে যাওয়ার সময় বিভিন্ন স্থানে বাধা দেয় পুলিশ। নগরীর সদর রোড এলাকার টাউন হলের সামনে থেকে জেলা ছাত্রদলের সভাপতি সহ পাঁচ জনকে আটক করা হয়। পরে সংক্ষিপ্ত মানববন্ধন করেন নেতাকর্মীরা। লেভেল প্লেইং ফিল্ড যদি না হয়, আমাদের নেত্রী মুক্তি না পায়, আমাদের বাংলাদেশে যে আমাদের সাত দফা দাবি নির্দলীয় সরকারের ব্যবস্থা না হয়, তাহলে নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না। চট্টগ্রামে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশি বেষ্টনীর মধ্যেই মানববন্ধনে অংশ নেন বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বেগম জিয়ার মুক্তি দাবি করে নির্বাচনী পরিবেশ সৃষ্টির আহ্বান জানান বক্তারা। নাটোরে মানববন্ধনের প্রস্তুতি নেওয়ার সময় সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক সহ চারজনকে আটক করেছে পুলিশ। পরে সংক্ষিপ্ত মানববন্ধন করেন উপস্থিত নেতাকর্মীরা। এ সময় পুলিশি হয়রানির নিন্দা জানান তারা। খুলনায় শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বিএনপির মানববন্ধন কর্মসূচি। এতে বিএনপি যুবদল, ছাত্রদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন থেকে বেগম জিয়ার দণ্ড প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। এছাড়া জয়পুরহাট সহ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সাবিত সরোয়ার, সময় সংবাদ।